হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি যেই অস্থি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের হাতের একটা অস্থি, যেটা হচ্ছে হিউমেরাস। তো হিউমেরাস তোমরা দেখতে পাচ্ছ একটা লম্বা নলাকার অস্থি এবং এটা দুইটা প্রান্ত নিয়ে গঠিত। এবং এই হিউমেরাসের আসলে কী কী অংশ আছে এগুলো যদি আমরা একটু দেখি, তো এখানে দেখা যাচ্ছে হচ্ছে হিউমেরাসের আসলে দুইটা প্রান্ত আছে। সম্মুখ প্রান্তের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা গোল মসৃণ মস্তক থাকে, এবং মস্তকের ঠিক নিচে, এই নিচের ঠিক এই অংশটা, এই যে এই অংশটা হচ্ছে তোমার গ্রীবা। তাহলে একটা মস্তক, তোমার মস্তকের ঠিক নিচে থাকে হচ্ছে এই কালারফুল এই অংশটা হচ্ছে গ্রীবা। এখন গ্রীবার ঠিক পর তোমরা এখানে দুইটা উঁচু টিউমারের মতো অংশ দেখতে পাবা। একটা হচ্ছে এই অংশ, এটাকে বলা হচ্ছে বড় টিউবারকল, এবং আরেকটা ছোট, এদিকে একটা ছোট এই টিউমারের মতো বা এরকম একটা উঁচু অংশ দেখা যায়, যেটাকে বলা হচ্ছে ছোট টিউবারকল। তাহলে একটা হচ্ছে তোমার বড় টিউবারকল থাকে, যেটাকে বলা হচ্ছে গ্রেটার টিউবারকল, আর একটা হচ্ছে ছোট টিউবারকল, যেটাকে বলা হচ্ছে লেসার টিউবারকল। তাহলে আমরা এখন কী কী পাইলাম, একটা হচ্ছে তোমার মস্তক, দেন হচ্ছে নেক বা গ্রীবা, যেটাকে বলা হচ্ছে তোমার অ্যানাটমিক্যাল গ্রীবা, অ্যানাটমিক্যাল নেক, সো এই অংশটা। দেন হচ্ছে পাইলাম হচ্ছে তোমার ছোট টিউবারকল, দেন হচ্ছে বড় টিউবারকল। তো এই অংশগুলো আমরা এখানে দেখতে পাইলাম। এরপর বড় এবং ছোট টিউবারকলের ঠিক মাঝখানের এই অংশটাকে বলা হচ্ছে সার্জিক্যাল নেক বা সার্জিক্যাল গ্রীবা। কারণ হচ্ছে দেখো, এই যে লং বোন, আমরা হিউমেরাসের এই বোনসটি, এটা যখন কোনো দুর্ঘটনায় দেখা যায় এই জায়গার মধ্যে ফাটল ধরতে দেখা যায় সবচেয়ে বেশি, সেই জন্য এই অঞ্চলটাকে বলা হচ্ছে সার্জিক্যাল নেক বা সার্জিক্যাল গ্রীবা। এরপর হচ্ছে নিচের দিকে, যদি আমরা নিচের দিকে পার্টসের কথাগুলো বলি, এখানে একটা অংশ দেখতে পাচ্ছ তোমরা কপিকলের মতো, যে কপিকলের মতো একটা খাঁচ কাটা অঞ্চল দেখতে পাচ্ছ, এই অংশটাকে বলা হচ্ছে ট্রকলিয়ার, ট্রকলিয়া বলা হয় এই অংশটাকে। এরপর ট্রকলিয়ার ঠিক পাশে একটা অংশ আছে রাউন্ড মসৃণ, সেটাকে বলা হচ্ছে ক্যাপিসুলাম। তাহলে নিচের দিকে আমরা দুইটা অংশ পাইলাম, একটা হচ্ছে তোমার এই যে খাঁচওয়ালা কপিকলের মতো খাঁচওয়ালা, এবং এটাকে বলা হচ্ছে ট্রকলিয়া। ট্রকলিয়ার ঠিক পাশে হচ্ছে তোমার ক্যাপিসুলাম, এবং এই ট্রকলিয়া ও ক্যাপিসুলামের ঠিক পাশে হচ্ছে দুইটা কন্ডাইল থাকে, দুইটা কন্ডাইল থাকে। কন্ডাইলগুলোর মধ্যে যদি আমি একটু দেখাই, এই কন্ডাইল, এই কন্ডাইলকে, ক্যাপিসুলামের ঠিক পাশের কন্ডাইলটাকে বলা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল, এবং এই যে পাশের যেটা হচ্ছে ট্রকলিয়ার পাশের এই কন্ডাইলটাকে বলা হচ্ছে তোমার মিডিয়াল কন্ডাইল। এছাড়াও তোমরা এখানে একটা বিষয় যদি লক্ষ্য করো, এখানে কিছু খাঁচের মতো অংশ দেখা যাচ্ছে নিচের দিকে, এই যে এই খাঁচের মতো বা নিচু কিছু গহ্বরের মতো ছোটো ছোটো অঞ্চল দেখা যাচ্ছে। মনে রাখবে, এই কঙ্কালতন্ত্র বা হাড়ের মধ্যে এরকম যদি কিছু নিচু খাঁচ দেখা যায়, যেগুলোকে ফসা বলা হয়, তো এখানে দুইটা ফসা আছে। এদিকে একটা নাম হচ্ছে রেডিয়াল ফসা, আর একটা হচ্ছে তোমার করোনয়েড ফসা। এবং ঠিক পিছনের দিকে যদি গোড়া হয়, এদিকে কিন্তু আরে একটা তোমার দেখা যাচ্ছে, আরও একটা ছোট গহ্বরের মতো খাঁচ দেখা যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে ওলাক্রোনেন ফসা। তো এটা হচ্ছে আল্লাহর একটা ওলাক্রোনেন প্রসেস আছে, যে প্রসেসটা এসে এখানে আটকে যায়। তাহলে আশা করি তোমরা হিউমেরাসের যে অ্যানাটমিক্যাল ফিচারগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, আমাদের ইন্টারমিডিয়েটে, এই তোমার বৈশিষ্ট্যগুলো বা এই অ্যানাটমিক্যাল যে অংশগুলো আছে এগুলো সম্পর্কে বুঝতে পেরেছ। তো বই থেকে পড়ে নিবা, ইনশাল্লাহ ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।